বিকল্প ভবনের ব্যবস্থা না করে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবনটি। তাই বাধ্য হয়ে ব্যবহার অযোগ্য ভবনে ঝুঁকি নিয়ে চলছে চিকিৎসা কার্যক্রম। যশোর প্রতিনিধি রাহুল রায়ের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দ্বিতল ভবনটি নির্মাণ করা হয় 1970 সালে। এর 8 বছর পর 31 শয্যা নিয়ে শুরু হয় এর কার্যক্রম, পরবর্তীতে যা 50 শয্যায় উন্নীত করা হয়। বর্তমানে প্রায় পুরো ভবনের ছাদের পলেস্তারা খসে পড়েছে, কোথাও কোথাও বের হয়ে গেছে রড। 54 বছরের পুরনো ভবনটি জরাজীর্ণ হয়ে পড়ায় গেল বছর ফেব্রুয়ারিতে পরিত্যক্ত ঘোষণা করে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। কিন্তু বিকল্প ভবন না থাকায় ঝুঁকি নিয়ে ওই ভবনে এখনো চলছে চিকিৎসা কার্যক্রম। হঠাৎ করে ফ্যানটা চললো আর প্লাস্টার রোগের মুখে বা আরো সেন্সিটিভ জায়গায় যদি পড়ে, সেটা তো আমার সুস্থ থেকে আরো বেশি অসুস্থতা নিয়ে এখান থেকে কিন্তু আমার ফিরে যাওয়া লাগে। যে অবস্থা এখানে আছে তো আসলে রিপেয়ার করেও এটাকে আসলে করা ঠিক করা সম্ভব না। এটাকে ইতোপূর্বেই পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। তো আমি যখন সকালে রুমে প্রবেশ করি, আমার কার্যালয়ে আসি এবং শেষ অবধি কাজ করি, আমি আসলে খুবই ঝুঁকির মধ্যে থাকি। শুধু অভয়নগর উপজেলা নয়, আশেপাশের এলাকার মানুষেরাও সেবা নিতে যান ওই স্বাস্থ্য কমপ্লেক্সে। প্রতিদিন শতাধিক রোগী বহির্বিভাগে আর 80-90 জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা সেবা নেন। পরিত্যক্ত ঘোষিত স্বাস্থ্য কমপ্লেক্স ভবনে চিকিৎসা নিতে গিয়ে আতঙ্কে থাকেন রোগী ও তাদের স্বজনরা। আমার আম্মু ডেঙ্গু রোগী, উপরে ছাদ ভাঙা, যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে। আম্মু তো ঝুঁকের মধ্যে আছে এবং যে বেডটার পরে শুয়ে আছে বেডটাও ভাঙা। আমাদের অনেক ঝুঁকি, আমাদের যেমন ডিউটি রুমে এরকম ভেঙে পড়ে, তারপরে রোগীর কাজ করতে গেলে রোগীর মাথায় পড়ে। জনস্বার্থে আমাদের এখানে রোগী রাখতে হচ্ছে এবং তাও খুব রিস্ক নিয়ে, কারণ যে কোনো সময় পলেস্তারা বা ছাদ ভেঙে যে কোনো লোক আহত হতে পারে বা নিহত হতে পারে। আমি ওই জন্যই আপনাদের মাধ্যমে জানাবো যে দ্রুত যেন এই হাসপাতালের কার্যক্রম শুরু হয় এবং এখানে এত পরিমাণ রোগী আসে যে প্রতিদিন আমরা প্রায় 70-80টার মতো রোগী আমাদের প্রতিদিন দেখতে হয় এবং আমাদের চিকিৎসক সংখ্যাও সীমিত। সুতরাং এই হাসপাতালে দ্রুত অবকাঠামোগত কাজ যদি না করা হয় তাহলে হয়তো আর 1 মাস বা 2 মাস পরে এখানে আর হয়তো রোগী রাখা যাবে না। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান জেলা স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী। পূর্ববর্তী নির্বাহী প্রকৌশলী উনি ওখানে ওই বিল্ডিংটাকে ঝুঁকিপূর্ণ বর্ণনা করে ওটাকে না ব্যবহার করার জন্যই উল্লেখ করেছে। তো আমি এটাকে পরিদর্শন করব, পরিদর্শন করে দেখে ব্যবস্থা কি আছে আমি উদ্যোগতন কর্তৃপক্ষকে বিষয়টা অবহিত করব। দ্রুত নতুন ভবন নির্মাণ ও বিকল্প ভবনের ব্যবস্থা করা হোক, এমনটাই প্রত্যাশা অভয়নগরবাসীর। মাছরাঙ্গা নিউজ ডেস্ক।